সৌদি আরবে আগুনে নিহত ছয় বাংলাদেশির মধ্যে দুইজনের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স এলাকায়। নিহত জসিম ও ইব্রাহিম সহোদর দুই ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় তাদের মা। বাড়িতে এখন শুধুই কান্নার রোল। সদ্য বিবাহিত জসিম ও তার ছোট ভাই ইব্রাহিম বাবার সঙ্গে থাকতেন সৌদি আরবে, করতেন লেপ তোশকের ব্যবসা। সিলিন্ডার বিস্ফোরণের সময় ঘরের বাইরে থাকায় বেঁচে যান তাদের বাবা। নিহতদের একজনের বাড়ি ফেনীতে, শহরের উত্তর বিরিঞ্চি এলাকার বাসিন্দা মহিউদ্দিন রাশেদ নামে নিহত ওই ব্যক্তির বাড়িতে চলছে শোকের মাতম। তার অসুস্থ বাবা এখন শয্যাশায়ী, সংসার চলতো শুধু রাশেদের উপার্জনেই। রাশেদের তিন সন্তানের মধ্যে বড় মেয়ের বয়স মাত্র 7 বছর। স্বামী হারিয়ে তার স্ত্রী অনেকটাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কিছু বলছে কাজ নাই, খাওয়া নাই, বলছে চলে আসবে, এগুলো নিয়ে আমার সাথে কথা হয়েছে। তারপরে বাচ্চা কাচ্চার দিকে তাকায় আসে নাই, কষ্ট করতেছে, এখানে খুব কষ্ট করছে। এখন আমি আমার স্বামীর লাশ চাই, আমার বাচ্চাদের যাতে একবার দেখতে পারে। সরকারের কাছে আমরা তো দাবি করেছি রাস্তা যখন দিচ্ছে তো তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছায়, আমাদের কাছে পৌঁছায়, আমার কাছে পৌঁছায়। আমার ছেলে কখন ছেলে আমার নিয়ে আজ আমার ছেলেটা বাড়ি চলে। নিহত অপর তিনজনের বাড়ি কুমিল্লার 14 গ্রামে। উপজেলার বসন্তপুরে নিহত দুই ভাই ইমরানুল ও ইমামুলের বাড়ি, এছাড়া গুণবতী ইউনিয়নে নিহত অপরজনের গ্রামের বাড়ি।